ওয়েলকাম ব্যাক টু ডেলি লাইফস্টাইল উইথ দেবপ্রিয়া। আজকে আমি আবারও চলে এসেছি তোমাদের সাথে আরেকটা ব্লগ নিয়ে। আর আজকে আমি তাড়াতাড়ি কিন্তু বেরিয়ে পড়েছি, এখন বাজছে প্রায় 4টে। তো চলো তোমাদের সাথে আজকে নতুন একটা জায়গা যাব। নতুন জায়গা নয়, তোমাদের অনেকের কাছে এই জায়গাটা খুবই পরিচিত, আর তোমরা অনেকেই কিন্তু এখানে যাও, পুজোর সময় শপিং করতেও যাও। আর পুজো তো সামনে চলেও এসেছে, তো দেখি যদি কিছু ভালো লাগে তাহলে অবশ্যই কিছু শপিংও করব। তো তোমরা বুঝতেই পারছো যে কোনো শপিং প্লেসেই যাচ্ছি। তো চলো দেখো যে কোথায় যাচ্ছি। আজকে চলে এসেছি আমি আর তাথই সিটি সেন্টার ওয়ানে, আর এই মুহূর্তে আছি নাইকা স্টোরে। এখন নাইকাতে কিন্তু সেল চলছে, হট পিঙ্ক সেল। তো সেই অনুযায়ী এইখানে কিন্তু দাম একটু বেশিই লাগছে। আমি জাস্ট প্রোডাক্টগুলো দেখলাম, কিন্তু এইখানের তুলনায় অনলাইনে নিলে পর এই মুহূর্তে অনেকটাই রিজনেবলে পাওয়া যাবে। তো তোমরা এখানে এসে তোমরা কিন্তু জিনিসটা ভালোভাবে দেখে যেতে পারো। এখানে মোটামুটি সব রকম ব্র্যান্ডই রয়েছে। আজকে আমি এসেছি তাথরের সাথে সিটি সেন্টারে। তো সিটি সেন্টারে তাথরের এটা ফার্স্ট টাইম, তাই তো? ওর এটা ফার্স্ট টাইম, আর আমিও বলতে গেলে পরে এখানে এইভাবে প্রথমবারই এসেছি। তোমাদের সাথে তো শেয়ার করলাম যে সবার স্টপে গেছিলাম, ওই দিকটা ঘুরে ফিরে আগে নিয়েছি, আগেই ওখান থেকে কেনাকাটি করিনি। তো এখনও পর্যন্ত আমরা কিছু খাওয়া দাওয়া করিনি, যদিও সবেমাত্র বাড়ি থেকে খেয়ে দিয়ে বেরিয়েছিলাম। তো তার জন্য একটু একটু রেস্ট দিচ্ছিলাম, তা নাহলে কিছু খেতে পারবো না। তো কিছু খাওয়া দাওয়া করে নিই, তারপর কিছু টুকটাক কিনবো, কিনে তোমার বাড়ি যাবো। তোমার সঙ্গে থাকো এখানে। এখানে যে একটা বসার জায়গা আছে যেখানে কিনা সবাই এসে বসে, মানে সিটি সেন্টারের আড্ডা মারার জায়গা। এখন আমি আর তাতে এখানেই বসে আছি, এখানেই একটু আড্ডা দিচ্ছি। এরপর দেখি কী খাওয়া যায়, কিছু খেয়ে দিয়ে নিয়ে তারপর যাবো। আর এখানে নাইকা শপটা দেখলাম আমি, এর আগে আমি এখানে নাইকা শপটা দেখিনি কখনো। তো এটি ফার্স্ট টাইম দেখলাম। তো নাইকাতে এখন তো সেলও চলছে, কিন্তু আমার মনে হলো নাইকা সেলে যে মানে প্রাইসগুলো অফারে দিচ্ছে সেটা কিন্তু এখানে দিচ্ছে বলে আমার মনে হলো না। তো তার জন্য এখান থেকে কিছু নিলাম না, তা নাহলে কয়েকটা জিনিস নেওয়ার ছিল, ভেবেছিলাম নেবো, কিন্তু আমার মনে হলো অনলাইন থেকে নেওয়াটাই বেটার। তো তার জন্য আর কি নিই, এখন একটুখানি বসে তারপর ওপরে যাই। ওপরে গিয়ে একটুখানি বসে তখন তোমার সাথে সেটাও শেয়ার করছি দাঁড়াও।
এটা হচ্ছে সিটি সেন্টারের উপরের ফ্লোরটা, যেখানে কিনা সিগারেট জোন রয়েছে সেই জায়গাটা। এই জায়গাটা থেকে কিন্তু খুব সুন্দর একটা ভিউ আসে। আর এখানে বাঁদিকে এই জায়গাটাই হচ্ছে সিগারেট জোন। এখানে যে গাছগুলো আছে এগুলো অরিজিনাল কিনা জানি না, তবে তাতোই আমাকে দেখালো এখানে কিন্তু নারকেলের ফুলগুলো রয়েছে। তো এই জিনিসটা কিন্তু আমার একদমই খেয়াল ছিল না, মানে খেয়াল করিনি, তাতোই এটাকে দেখালো। আর এখানে দেখো অটোমেটিক্যালি যে জল পড়ার যে শোপিসগুলো আছে এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর সেগুলো আছে, কিন্তু যার দাম, তো এখান থেকে কেনার সাহস আমার হয়নি। তোমরা এখানে এসে কিনতেই পারো ভালো লাগলে। এখন চলে এসেছি অন্তিম পর্যায়ে, মানে আমাদের পেট পুজোর পর্যায়ে। আর সবার আগে এখানে চলে এসেছে ডোনাট, চকলেট ডোনাট, তো এটা দিয়ে স্টার্ট হবে। সারাদিনে অনেকটাই ঘোরাফেরা হয়েছে, মানে আমরা সেই বিকেলবেলা 4টার সময় বেরিয়েছিলাম আর এখানে এসেছি বোধ হয় 5টার দিকে। তারপর থেকে এতক্ষণ ধরে ঘোরাফেরা করলাম আর টুকটাক কিছু কেনাকাটি হয়েছে, খুব বেশি না, টুকটাক। আর এখন টুকটাক খাওয়া দাওয়া, এখানে আছে চকলেট চকো ডোনাট, আর এখানে আছে হচ্ছে চিকেন মেয়ো স্যান্ডউইচ। চলো এখন পেট পুজোর টাইম। এতক্ষণ এখানে ফিউজ উড়ে গেছিলো, এইমাত্র জাস্ট ফিউজটা এলো, চলো আমি খেয়ে নিই। ঘুরে ফিরে বাড়ি চলে এসেছি। আর আমরা বিধাননগর হয়ে গেছিলাম, যাওয়ার সময় বিধাননগরে নেমে ওখান থেকে অটো করে, আর ফেরার সময় তো অটো করেই এসেছি বিধাননগর স্টেশন পর্যন্ত। তারপর বিধাননগর থেকে যেহেতু খুব ভিড় হয় আর তাতোই তো একেবারে ট্রেনের সাথে পরিচিত নয়, কারণ বাংলাদেশে খুব বেশি ট্রেনের মানে ওরা যাতায়াত করে না, ওদের বেশিরভাগ যাতায়াতটাই হয় বাসের। তো আমি আর রিক্স নিলাম না বিধাননগর থেকে ওকে ট্রেনে তোলার, আমি চলে গেছিলাম ওকে নিয়ে শিয়ালদা, শিয়ালদার থেকে আবার ব্যাক করেছি খড়দায়। আর ওখান থেকে একটা লং ড্রেস কেনা হয়েছে, তো ওটা আমি নেব না, ওটা তাতোইকেই দেওয়া হবে, ওকে এখনই কিছু বলা হয়নি, তো ওটা জানেও না। ওখানে গিয়ে ওর এই ড্রেসটাই পছন্দ হয়েছিল, তো সেই কারণে এই ড্রেসটাই নিয়েছি। ও জানে এটা আমার জন্য কেনা, কিন্তু এটা আমার জন্য না, এটা ওকেই দেওয়া হচ্ছে। তো যখন যাবে তার আগে ওকে এটা দিয়ে দেবো, এটা ওর সারপ্রাইজ গিফট থাকবে। এই আর কি, আজকে আর কিছু ভিডিও করা হয়নি সারাদিনে। সারাদিনে এখন যেহেতু তাতোই আছে আর তাতোর সাথে যেহেতু একটু ঘুরতে ফিরতে বেরোচ্ছি, সকাল থেকে না প্রচণ্ড তাড়াহুড়োর মধ্যে থাকি যে কতক্ষণে কাজ কমপ্লিট হবে, সব কিছু কমপ্লিট করে ওর সাথে বেরোতে পারবো। তো সেই কারণে এক্সট্রা যে আর কোনো ভিডিও করব সেটাও হয়ে ওঠে না। দ্বিতীয়ত আমি যেহেতু এখন বেরোচ্ছি তার জন্য মানে ঘোরাফেরার ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করছি, তাই এখন আর ঘরের ভিডিওগুলো দিচ্ছি না, কারণ তা না হলে পর ভিডিওর লেন্থ অনেকটা বড় হয়ে যাবে। এই তো আজকে আর কিছু দেখানোর নেই, তোমরা সবাই ভালো থেকো, সাবধানে থেকো, দেখা হবে আবার আগামীকাল তোমাদের সাথে নতুন একটা ব্লগে। চলো টাটা।